ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ লাভ ট্রাভেল। ফ্রেন্ডস, আজ কিন্তু আমি আপনাদের নিয়ে যাব মানিকগঞ্জে। আর মানিকগঞ্জে কোথায় নিয়ে যাব সেটা দেখতে হলে আমার সাথে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মানিকগঞ্জে। তো আমরা কিন্তু এখন যাব মানিকগঞ্জের সাকরি উপজেলায়। সেখানে আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্থান বালিয়াটি জমিদার বাড়িতে। বালিয়াটি প্রাসাদটি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক 19 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা সদর থেকে 50 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এখানে অটো বা সিএনজি করে গেলে ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা করে। আমরা কিন্তু চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে সাধারণ জনগণের জন্য টিকিট মূল্য 20 টাকা, সার্বভুক্ত দেশের জন্য 100 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। প্রাসাদটি স্থানীয়ভাবে বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। খ্রিস্টীয় 19 শতকের দিকে এই বাড়িটি নির্মিত। একটি মধ্যবিত্ত সাহা পরিবারের থেকে বালিয়াটি জমিদার বাড়ির উদ্ভব। গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দাধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোপালরাম এই পরিবারের স্মরণীয় অন্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন নিত্যানন্দ রায় চৌধুরী। ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয় বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই বংশধর বাবু কিশোরীলাল রায়। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছে। স্থানীয়দের মতে এর মূল প্রবেশদ্বার ছিল কাঠের তৈরি। বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশের পথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি 4টি সিংহ মূর্তি, যাকে বলা হতো সিংহ দরজা। ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টি নন্দিত। প্রথম সারির 4টি ভবনের 2য় ভবনটি বর্তমানে জাদুঘর নামে পরিচিত। এখানে নিচতলায় রয়েছে কিছু লকার এবং দোতলায় রয়েছে রঙ্গমঞ্চ। তো চলুন আপনাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমরা যাচ্ছি 2য় তলায় একটি রঙমহলে। সেখানে জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। নিদর্শনের মধ্যে রয়েছে জমিদারদের ব্যবহৃত অসংখ্য সিন্দুক, ছোট বড় আয়না, ঝাড়বাতি, লণ্ঠন, শ্বেতপাথরের সার, শ্বেতপাথরের টেবিল, পালঙ্ক, আয়না, কাঠ ও বেতের তৈরি চেয়ার। মজলিস কক্ষের মূল্যবান ঝাড়বাতি রয়েছে। মজলিস কক্ষটির দেয়ালে হাতে আঁকা ছবি রয়েছে। এখানে যেহেতু ছবি তোলা এবং ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ ছিল, তাই আমি আপনাদের কিছুই দেখাতে পারিনি। এবার আমরা 2 এবং 3 নম্বর বিল্ডিং এর মাঝখানে সরু গলি থেকে একটু সামনের দিকে যাচ্ছি। ভিতরে ছোট বড় আরো অনেক প্রাসাদ রয়েছে।
এখানে ছোট বড় অনেকগুলো পানির কূপ আছে, এগুলোকে আবার ইন্দিরাও বলা হয়। তো বর্তমানে পানির কূপগুলো কিছুটা ভরাট অবস্থায় আছে এবং উপরের অংশটুকু ঢাকনা দিয়ে ঢাকা আছে। এবার আমরা চলে এসেছি জমিদার বাড়ির পুকুরে। ছয়টি সিঁড়ি পুকুরে নেমে গেছে, বেশিরভাগই ভাঙা। শান বাঁধানো ছয়টি ঘাট আছে এই পুকুরের চারিপাশে, যা দেখতে সত্যি মনোহর। বালিয়াটিতে আজও নাকি দুই বেলা রাধা বল্লভ পুজো হচ্ছে। ভিতরে বাড়িতে পুকুরের সিঁড়ি পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে রয়েছে। পূর্ব পাশের একটি সিঁড়ি এখন আর নেই, পুকুরে নামার জন্য সাতটা সিঁড়ি ছিল। এখানে সব মিলিয়ে পাঁচটা কুয়ো আছে, সবই ভরাট হয়ে গেছে। অবশেষে আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে নিলাম। তো আপনারাও কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে ঘুরে যাবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।